ইমোশনাল অ্যাবিউজ বোঝার জন্য আমাদের মানসিক অপব্যবহার এবং স্বাভাবিক দ্বন্দ্ব বা ঝগড়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে। সাধারণ দ্বন্দ্ব হল যে কোনো সম্পর্কের একটি স্বাভাবিক অংশ এবং দুজন মানুষের আবেগ প্রকাশ করার, একটি সমস্যা চিহ্নিত করার এবং যে সমস্যা তাদের বিরক্ত করছে তার সমাধানের জন্য কথা বলার একটি সুযোগ তৈরি করা। অন্যদিকে ইমোশনাল অ্যাবিউজ এর মধ্যে অশারীরিক আচরণ জড়িত, যা অন্য ব্যক্তিকে ছোট করে এবং এতে অপমান, নিচে নামানো, মৌখিক হুমকি বা অন্যান্য কৌশল অন্তর্ভুক্ত থাকতে পারে, যার ফলে কোনো একজন ব্যক্তি হুমকির সম্মুখীন, নিকৃষ্ট, লজ্জিত বা অপমানিত বোধ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন কখন দ্বন্দ্ব আসলে দ্বন্দ্ব নয়, আরও বেশি কিছু, এমনকি এটা ইমোশনাল অ্যাবিউজের পর্যায়ে কখন যায়? মানসিক নির্যাতন জটিল এবং বিভ্রান্তিকর। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মানসিক নির্যাতনের 5টি সাধারণ লক্ষণ সম্পর্কে জেনে নেব, যাতে আপনি আগে থেকে সতর্ক হতে পারেন। তার আগে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিভিন্ন অজানা তথ্য সম্বলিত আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য বাংলা সোশ্যাল টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নম্বর 1, তারা আপনার প্রতি হাইপার ক্রিটিক্যাল বা বিচারমূলক আচরণ করতে পারে। সমালোচনা করা বা বিচার করা মানুষের স্বভাব, কিন্তু মানসিকভাবে আপত্তিজনক পরিস্থিতিতে কেউ একে পরবর্তী স্তরে নিয়ে যায়, যার ফলে মানুষ অনেক অসহায় হয়ে পড়ে। যেমন হতে পারে, অন্যদের সামনে আপনার মাথা নিচু করে দিচ্ছে, আপনাকে অপমানিত বা বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে, আপনার নিজের সম্পর্কে খারাপ বোধ করার জন্য ব্যঙ্গাত্মক বা টিজিং বা ঠাট্টা ব্যবহার করছে, আপনি যা বলেন, করেন বা চিন্তা করেন তার অনেক কিছু সম্পর্কে একটি বিতর্কিত মতামত দিচ্ছে। মন খারাপ হলে যখন আপনি রাজি না হন, তখন এই সব বিষয়ে জানতে চাইলে, যেমন আপনি কিভাবে পোশাক পরেন, আপনি কিভাবে আপনার অর্থ ব্যয় করেন, আপনি কার সাথে সময় কাটান, আপনি কি বিষয়ে আগ্রহী, এই সমস্ত প্রশ্ন আপনাকে অনবরত করতে থাকে। নম্বর 2, তারা যে কোনো সীমানা উপেক্ষা বা আপনার গোপনীয়তায় আক্রমণ করে। আমাদের সকলেরই নিজস্ব কিছু করার অধিকার রয়েছে। কখনো কখনো কোনো নতুন সম্পর্কের তারা, রোমাঞ্চ এবং আপনার অধিকার লঙ্ঘনের মধ্যে পার্থক্য করা কঠিন হতে পারে, কারণ আপনি অনুভব করতে পারেন যে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে আপনার সমস্ত সময় ব্যয় করতে চান। এটি হতে পারে আপনার সঙ্গীর মতো কেউ একজন। অনেক সময় আপনি আবেগগতভাবে বা শারীরিকভাবে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন তার চেয়েও বেশি দ্রুত একটি সম্পর্ককে সরাতে চান। যেমন, আমি তোমাকে ভালোবাসি, খুব দ্রুত এই কথাটা বলা এবং একই কাজ করার জন্য আপনাকে চাপ দেওয়া, আপনাকে যৌন কার্যকলাপে জড়িত হতে চাপ দেওয়া, একসাথে চলাফেরা করার জন্য চাপ দেওয়া, মানে যে কাজটি আপনি মন থেকে করতে চাইছেন না কিন্তু তবুও আপনাকে দিয়ে জোর করে সেই কাজটি করানো হচ্ছে। আবার এমনও হয়, আপনার অনুমতি ছাড়াই আপনার ফোনের সমস্ত মেসেজ, ইমেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি জোর করে দেখা মানসিক নির্যাতনের পর্যায়েই পড়ে। নম্বর 3, তারা আপনার উপর অধিকার ফলায় এবং আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অপব্যবহারকারী অযৌক্তিক ঈর্ষার মাধ্যমে আপনার আচরণকে সীমাবদ্ধ করার চেষ্টা করতে পারে, যেমন সবসময় আপনার কর্ম নিরীক্ষণ করতে পারে, আপনি কাছাকাছি না থাকলে ক্রমাগত আপনাকে কল বা টেক্সট মেসেজ করতে পারে, আপনি যখন একা একা বা পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে চান তখন সেই ব্যক্তি আপনার উপর বিরক্ত হতে পারে, আপনার জীবনে অথবা আপনি যে কাজগুলি উপভোগ করেন বা কাজ করেন তার থেকে আপনাকে সবসময় আলাদা করার চেষ্টা করতে চাইবে, আপনার ফোন, ইমেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে সেই ব্যক্তি পরিচালনা করার জন্য অ্যাক্সেস দাবি করে। নম্বর 4, তারা সামনে ভালো ব্যবহার এবং পিছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে। একজন ইমোশনাল অ্যাবিউজ করা ব্যক্তি আপনাকে খারাপ বোধ করানোর জন্য অনেক কিছু চেষ্টা করতে পারে, যেমন আপনি যখন কিছু ভুল করেন তখন স্নেহের পরিবর্তে খারাপ ব্যবহার করা, যে কোনো বিষয়ে আপনাকে উপেক্ষা করা বা বাদ দেওয়া, নিজেকে নিজেই সন্দেহ করতে বাধ্য করা,
আপনি যা জানেন সেটা যে সত্যি তা অস্বীকার করা। নম্বর ফাইভ, তারা প্রায়ই আপনাকে এবং আপনার অনুভূতিগুলোকে খারিজ করে। অপব্যবহারকারী আপনার আবেগ বা অনুভূতিগুলিকে কীভাবে নষ্ট করার চেষ্টা করতে পারে দেখুন। আপনি খুব সেন্সিটিভ এ কথা বলা বা আপনাকে পাগল বলা যখন তখন, আপনার অর্জন বা আশা এবং স্বপ্ন নিয়ে মজা করা, তাদের এই ধরনের ক্রিয়াকলাপের জন্য কখনো ভুল স্বীকার করতে অস্বীকার করা, তাদের কাজের জন্য আপনাকে বা অন্য কাউকে দোষারোপ করা, যেন এমন ভাব দেখাবে যে এটি কখনোই তাদের দোষ নয়, আপনার অনুভূতির প্রতি উদাসীন হওয়া। সো বন্ধুরা, এই সমস্ত ঘটনাগুলি যদি আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজই সতর্ক হয়ে যান এবং ভিডিওটি আপনার সকল প্রিয় মানুষদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন।